আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন, আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে 30 বছর বয়সেই শারীরিক দুর্বলতা কেন, এবং এই সমস্যাটা নিয়ে আজকে আমার সামনে যিনি বসে আছেন তিনিও এসেছিলেন। উনি শরীরে যে পরিমাণ বল পাওয়ার কথা, যে পরিমাণ শক্তি পাওয়ার কথা, সে পরিমাণ শক্তি পাচ্ছিলেন না, এবং তিনি খুব দুর্বলতা ফিল করছিলেন, নিজেই মনে করছিলেন যে আসলে তিনি খুব দুর্বল, কিন্তু সেটা কেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে তিনি আমার চেম্বারে আসেন এবং তিনি সেটার পরে তিনি এখন আসলে তিনি কেমন আছেন এবং হচ্ছে তিনি কি বুঝতে পারলেন কেন ওনার এই দুর্বলতা সেটা ওনার মুখে শুনে নেব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ জি, আপনি তো মূলত আমার চেম্বারে এসেছিলেন শারীরিক দুর্বলতা নিয়ে, তাই না? কি ফিল করছিলেন তখন আপনি? আমার কোভিড পজিটিভ ছিল, তারপর শারীরিক দুর্বলতা আমার অনেক বেশি, অর্থাৎ যতটুকু না হওয়ার তার চেয়ে আরও বেশি আমি শারীরিক দুর্বলতা অনুভব করি। তারপর আপনার মাধ্যমে আমি শরণাপন্ন হই আর কি। তারপর আপনি আমাকে কিছু টেস্ট দিয়েছেন, রুটিন চেকআপ, যেগুলো রুটিন চেকআপ যেগুলো ডায়াবেটিস, কোলেস্টেরল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা দিয়েছেন, আমার ডায়াবেটিসের যে মাত্রা সেটা দেখে আমি খুব অবাক হয়েছি। আপনার ডায়াবেটিসের মাত্রাটা এসেছে 17.3 জি, এবং হচ্ছে কোলেস্টেরল মাত্রা অনেক বেশি, হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড লেভেলটা অনেক বেশি, যেটা 150-এর নিচে থাকার কথা সেটা আসছে আপনার 479। এবং পরীক্ষাগুলো আপনি করেছেন, তিনি পরীক্ষাগুলো পিজি হসপিটালে করে নিয়ে এসেছেন এবং হচ্ছে খুবই হচ্ছে তিনি আজকে রিপোর্ট দেখে তিনি অনেকটা বিচলিত, যদিও যে তিনি চিন্তাই করতে পারেননি যে ওনার এই ডায়াবেটিসটা এত বেশি হবে, এবং 17.3 যেটা আসলে আপনি কি চিন্তা করেছেন এত বেশি ডায়াবেটিস হবে? আমার যে ডায়াবেটিস আছে এটা আমি ভাবতে পারেন নাই, আপনি মনে করছেন যে আসলে শরীরটা একটু দুর্বল হয়তো, হ্যাঁ, ভিটামিনের অভাব, এবং হচ্ছে ভিটামিনও খেয়েছিলেন কিন্তু আসলে ভিটামিন খেয়েও কিন্তু তার পরিত্রাণ হচ্ছিল না, কারণ রোগের কারণটা বের করা হয়নি। এবং পরবর্তীতে আমার এখানে আসার পরে আমি যখন শুধু সিম্পল ডায়াবেটিস পরীক্ষা দিয়েছিলাম এবং রক্তে কোলেস্ট্রলটা দিয়েছিলাম, কিন্তু ডায়াবেটিস লেভেলটা ওনার এত বেশি পরিমাণ হওয়ার ফলে তিনি আসলে অনেকটা অবাক হয়েছেন যে ওনার মাত্র 30 বছর বয়স, ডায়াবেটিস হওয়ার কথা না তিনি ভেবেছিলেন, কিন্তু 30 বছর বয়সে আমরা প্রচুর পরিমাণে ডায়াবেটিসের পেশেন্ট পাচ্ছি, এবং সে তারই প্রমাণ তিনি। এবং তিনি কিন্তু এই দুর্বলতার জন্য ভিটামিন খেয়েছিলেন বিভিন্ন ধরনের, কিন্তু তাতেও তার কোনো কাজ হয়নি, কারণ যেই কারণেই তার দুর্বলতাটা, সেই দুর্বলতার কারণটাই বের করা হয়নি। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ আজকে ওনার রোগটা ধরা পড়েছে, এবং এত ভয় পাওয়ার কিছু নেই, 30 বছর বয়সে অনেকেই আসলে ডায়াবেটিসে ভুগে থাকে, কিন্তু সেটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবং এই ডায়াবেটিসটা আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন এবং হচ্ছে আপনি যদি খাদ্য নিয়ন্ত্রণ করেন, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি, এবং আপনার এই শারীরিক দুর্বলতাটাও কেটে যাবে। এবং এই ডায়াবেটিস নিয়ে আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে 30 বছর বয়সে যারা রয়েছে তাদের কী অ্যাডভাইস দেবেন? যাদের আমার মতো অর্থাৎ অপ্রত্যাশিতভাবে শরীর দুর্বল মনে করেন, তাদের আমার মনে হয় কমপক্ষে ডায়াবেটিস বা কোলেস্টেরল ওইগুলো চেক আপ করা উচিত, কারণ হচ্ছে এগুলা চেক আপ তেমন হাই টাকা না, টাকা না, খুব বেশি টাকা যাবে তা কিন্তু আমরা যদি স্বল্প মূল্যে যদি আমরা সহজে সচেতন হতে পারি তাহলে জীবন অনেক ভালোভাবে কাটে। আসলে ডায়াবেটিস আসলে এমন একটা রোগ, এবং হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ এমন একটা রোগ বা হাই কোলেস্ট্রল এমন একটা রোগ, যেটা আসলে আপনাকে কোনো খুব বেশি পরিমাণে যে আপনি সিমটম আসবে তাও নাও হতে পারে, এবং হচ্ছে আপনি যদি একবার চেক আপ করান, যেমন আজকে আমার এই ইয়াং পেশেন্ট যিনি 30 বছর বয়সে তিনি বললেন যে যাদের এমন অপ্রত্যাশিত দুর্বলতা লাগে অবশ্যই আপনি যদি একটু ডায়াবেটিসটা চেক করে নেন, আপনার সামনে ফার্মেসি থেকে করতে পারেন অথবা আপনি কোনো সরকারি হসপিটাল থেকে করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটা কারণটা বের করতে পারবেন, কারণ তিনিও কিন্তু ভিটামিন টাইপের ওষুধ খেয়েছিলেন কিন্তু আসলে তাতে তার দুর্বলতা কাটেনি, কারণ রোগের কারণটা বের করা হয়নি। প্রিয় দর্শক, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বলবো যে যারা ইয়াং বয়সে রয়েছেন কিন্তু দুর্বল মনে হচ্ছে তারাও অবশ্যই একবার ডায়াবেটিসটা চেক করে নেবেন, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে বিশেষ করে যাদের বাবা মায়ের ডায়াবেটিস রয়েছে তারা তো অবশ্যই অবশ্যই আপনি ডায়াবেটিসটা চেক করবেন, এবং যদি ডায়াবেটিস চেক করা হয়, যদি ডায়াবেটিস আপনার মনে হয় যে ডায়াবেটিস হয়েছে তাহলে বা হচ্ছে একটু বেশি যদি হয় তখন আপনি প্রথমে ফার্মেসিতে করলেন, যদি দেখেন যে আপনার ডায়াবেটিসটা একটু বেশি রেঞ্জ এসেছে তখন আপনি একটা হসপিটালে গিয়ে করবেন এবং একজন নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেবেন, সে অনুযায়ী ডাক্তার আপনাকে যেভাবে আপনাকে প্রেসক্রাইব করবে সে অনুযায়ী আপনি ফলো করেন, তাহলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।